দ্রুত বিকশিত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। অর্থনীতিকে সমৃদ্ধির পথে প্রতিনিয়তই গড়ে উঠছে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান, বাড়ছে কর্মসংস্থানের সুযোগ। কর্মসংস্থানের দিক নির্দেশনায় আপনাদের সাথে যুক্ত আমরা আরআরএম গ্রুপ বিজনেস বাংলাদেশ। স্বাগত জানাই বৈশাখী টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন আরআরএম গ্রুপ বিজনেস বাংলাদেশে। সঙ্গে আছি আমি মিঠুন মুস্তাফিজ। এই অনুষ্ঠানে আমরা কথা বলি বাংলাদেশের বিজনেসের নতুন নতুন প্রত্যয় নিয়ে। আর এই নতুন দিগন্তের কথা জানাতে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি তিন বিজ্ঞজনকে। প্রথমেই তাদের সাথে পরিচিত হই। আমার সাথে যোগ দিয়েছেন জনাব মোস্তফা জব্বার, খ্যাতিমান কম্পিউটার বিজ্ঞানী, প্রেসিডেন্ট বেসিস। আছেন মাহবুব জামান, প্রাক্তন প্রেসিডেন্ট বেসিস এবং ব্যবস্থাপনা পরিচালক ডেটাসফট। আছেন ইউনুস আলী, প্রফেসর প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট। অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অতিথিদের সাথে পরিচিত হলাম। আলোচনা শুরুর আগে চলুন দেখে আসি বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রিজ ঘিরে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র। তথ্য প্রযুক্তির ব্যবহার জীবনের প্রতিটি ক্ষেত্রেই বড় ধরনের প্রভাব বিস্তার করে চলেছে। আধুনিক সমাজে তথ্য প্রযুক্তি ছাড়া জীবনধারণ ধরতে গেলে অচল। বর্তমান সমাজে তথ্য প্রযুক্তির প্রভাব ভালোভাবেই অনুভব করা যাচ্ছে। তথ্য প্রযুক্তির সুবিধা মানুষের হাতে পৌঁছে দিতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। দেশ গত কয়েক বছরে এই সেক্টরে অনেক এগিয়ে গেছে। তথ্য প্রযুক্তিবিদরা বলেন, দেশে কানেক্টিভিটির দিন চলছে, তথ্য প্রযুক্তির সত্যিকার ব্যবহার এখনও শুরু হয়নি। সরকারি বেসরকারি বিভিন্ন সেক্টরে বিচ্ছিন্নভাবে তথ্য প্রযুক্তির ব্যবহার হলেও তা যথেষ্ট নয়। সরকারি পর্যায়ে তৈরি হতে হবে তথ্য প্রযুক্তি সংক্রান্ত প্রতিষ্ঠান। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তরুণ তরুণীরা তথ্য প্রযুক্তি সেক্টরের উন্নয়ন ঘটাতে পারবেন। দক্ষ জনবল সৃষ্টি না হলে তথ্য প্রযুক্তি ভিত্তিক সমাজ গড়া কঠিন। এটা ঠিক, সরকারি সেক্টর থেকে বেসরকারি সেক্টরে তথ্য প্রযুক্তির ব্যবহার এগিয়ে যাচ্ছে। তবে সরকারের ভিশন 2021 সামনে রেখে বেসরকারি পর্যায়ে অগ্রগতির দিকটি উল্লেখ করার মতো। আইটি বা তথ্য প্রযুক্তি খাতকে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের একটি সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচনা করা হয়। এর দুটি কারণ রয়েছে। এক, এ খাতের উন্নয়নে তেমন পুঁজির দরকার হয় না, এবং দুই, এ খাতের জন্য যে ধরনের মানব সম্পদ প্রয়োজন অর্থাৎ শিক্ষিত এবং কারিগর মনস্ক যুবশ্রেণী, তার অভাব বাংলাদেশে নেই। এ কারণেই 2011 সালে গার্টনার বাংলাদেশকে আইটি আউটসোর্সিং খাতের সম্ভাবনাময় 30টি দেশের মধ্যে একটি হিসেবে গণ্য করেছে। তথ্য প্রযুক্তি জ্ঞানসম্পন্ন তরুণ তরুণীরা আউটসোর্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করছে। বিপ্লব ঘটেছে সফটওয়্যার শিল্পে। দেশে তৈরি সফটওয়্যার বিদেশে রপ্তানি হচ্ছে, এ থেকে বিপুল বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। সরকারের উদ্যোগ না থাকলে বেসরকারি পর্যায়ে এমন সাফল্য আসতে হয়তো আরও অনেক সময় লেগে যেত। প্রতিটি জেলায় গড়ে তোলা হচ্ছে আইটি পার্ক। কালিয়াকৈরের বঙ্গবন্ধু আইসিটি পার্কের এক অংশের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশে দক্ষ আইটি বিশেষজ্ঞ তৈরির জন্য বিশ্বমানের প্রশিক্ষণ কর্মসূচি চলছে। ইউনিয়ন উদ্যোক্তা তৈরি হচ্ছে। ইন্টারনেট সহজলভ্য করার জন্য ইউনিয়ন পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট কেবল স্থাপন করা হচ্ছে। 500টিরও বেশি অ্যাপস তৈরির কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতে দেশ উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় সমান তালে হাঁটবে। আইটি খাতে বর্তমান সরকার সিরিয়াসলি কিছু করতে চাচ্ছে সে বিষয়টি সবার কাছেই পরিষ্কার। বিশেষ করে দেশের তরুণ জনগোষ্ঠীকে এর সঙ্গে সম্পৃক্ত করা থেকে শুরু করে সরকারের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে 2013 সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেস ঘোষণা করেছে চারটি লক্ষ্যকে সামনে রেখে। এক, আইটি খাত থেকে $1 বিলিয়ন রপ্তানি আয় করা। দুই, এ খাতে 1 মিলিয়ন লোকের কর্মসংস্থান তৈরি করা। তিন, প্রতি বছর 10 মিলিয়ন বা 1 কোটি লোককে ইন্টারনেট সুবিধার আওতায় আনা। চার, জিডিপিতে আইটি খাতের অবদান 1% উন্নীত করা। বাংলাদেশে বর্তমানে প্রায় 800 রেজিস্টার্ড সফটওয়্যার ফার্ম রয়েছে। এর মধ্যে প্রায় 70% কোম্পানি দেশীয় বাজারে সফটওয়্যার সরবরাহ করে এবং বাকিরা রপ্তানি করে। এক হিসাবে বেসিস দেখিয়েছে দেশে সফটওয়্যারের $250 বিলিয়ন একটি বাজার রয়েছে। আমাদের আইটি ফার্মগুলো যেসব সফটওয়্যার পণ্যসেবা রপ্তানি করে তার মধ্যে ই কমার্স, BPO, ওয়েবসাইট উন্নয়ন, ডাটা এন্ট্রি, GIS ও ITES, যার মধ্যে সীমিত আকারে কল সেন্টার সেবা অন্তর্ভুক্ত। 2010 সালের পর থেকে এ খাতে রপ্তানি প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে বেড়েছে।
কানেক্টিভিটি ও আইসিটি অবকাঠামো, আইসিটি শিল্প, দক্ষ মানব সম্পদ উন্নয়নে সরকার এবং বেসরকারি পর্যায়ে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও সঠিক কর্মপন্থা নির্ধারণ করতে পারলে ভিশন 2021 লক্ষ্যমাত্রা অর্জন খুব বেশি কঠিন হবে না। আমরা আজকের বিষয়ের উপরে আইটি শিল্পের উপরে একটি তথ্যচিত্র দেখলাম এবং এই শিল্পের বর্তমান অবস্থা জানলাম। আমরা আলোচনা শুরু করতে চাই আপনার কাছ থেকে মোস্তফা জব্বার, কবে থেকে বাংলাদেশের এই এই আইটি ইন্ডাস্ট্রির পথচলা শুরু হলো এবং শুরুটা কেমন ছিল যদি আপনি শুরু করেন? বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে 1964 সালে এবং সেটি একটি খুব মজার ঘটনার মধ্য দিয়ে। IBM 1620 বলে একটা কম্পিউটার IBM পাকিস্তান সরকারকে দান করেছিল এবং পাকিস্তান কর্তৃপক্ষ এটি লাহোরে স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছিল। লাহোরে যখন কম্পিউটারটি আসার পথে সমুদ্রের উপরে যখন ছিল, তখন তৎকালীন পশ্চিম পাকিস্তান কর্তৃপক্ষ খুঁজে দেখে যে এই কম্পিউটার চালানোর জন্য পশ্চিম পাকিস্তানে মানুষ খুঁজে পাওয়া যায় কি না। ওরা পুরা দেশ খুঁজে দেখলো যে কোনো একজন মানুষ নেই যারা এই কম্পিউটার পরিচালনা করতে পারেন। খুব সঙ্গত কারণেই তখন পূর্ব পাকিস্তানের দিকে নজর পড়ে। পূর্ব পাকিস্তানে খুঁজে পাওয়া গেল এক ভদ্রলোককে, তার নাম মোহাম্মদ হানিফউদ্দিন মিয়া, বাড়ি নাটোরের সিংরা উপজেলার হুলহুলিয়া গ্রামে। তিনি তখন কেবলমাত্র বুলগেরিয়া থেকে এই কম্পিউটারের উপরে প্রশিক্ষণ নিয়ে এসেছেন, বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার তিনি। ওনাকে বলা হলো যে তুমি লাহোর চলো, তোমার জন্য যা যা সুযোগ সুবিধা দেওয়ার তার পুরোটাই আমরা দেব। এই ভদ্রলোক বেঁকে বসলেন এবং বললেন আমি আমার দেশ ছেড়ে যাব না। যেহেতু তিনি যাবেন না, কম্পিউটারকে তখন পশ্চিম পাকিস্তান না গিয়ে পূর্ব পাকিস্তানে আসতে হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের পাশে যে পরমাণু শক্তি কমিশনের ভবনটি আছে সেখানে এটি প্রথম স্থাপিত হয়। ফলে আমাদের যাত্রাটা হচ্ছে 1964 সালে। এটি কেবলমাত্র বাংলাদেশের না, এটি এই উপমহাদেশের প্রথম কম্পিউটার এবং হানিফউদ্দিন মিয়া হচ্ছেন এই অঞ্চলের প্রথম প্রোগ্রামার। সুতরাং যাত্রাটাকে আমরা ওইখান থেকে দৌড়ি। তবে যে বিষয়টি উল্লেখ করা দরকার সেটি হচ্ছে যে এর পরে 1976 সালে যখন পার্সোনাল কম্পিউটার দুনিয়াতে আসে, তখনও আমাদের এখানে ছোটোখাটো ইউজার ছিল, কেউ কেউ ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করত। 1981 সালে যখন IBM PC আসে, তখনও একটু একটু লোটাস, ওয়ার্স্টার, ডিভাইস এইসব আমরা চর্চা করতাম। আমি যদি বলি যে কম্পিউটার ইন্ডাস্ট্রির সাথে সাধারণ মানুষের সম্পর্কের জায়গাটা, তাহলে এটি বুঝতে হবে 1987 সালের কথা। 1987 সালে আমরা প্রথম কম্পিউটার দিয়ে বাংলা পত্রিকা বের করলাম এবং সেটি আসলে মানুষকে সম্পৃক্ত করলো এবং আরও ইন্ডাস্ট্রিকে সম্পৃক্ত করলো। মজার গল্প ইতিহাসের পরপর 1987 সালের পরে যেটি ব্যক্তি পর্যায়ে ব্যবহার বাড়লো, সেই জায়গায় আমি আপনার কাছে ফিরবো। আমি যেতে চাই এই শিল্পের অবশ্যই একটি বড় বাজার তৈরি হয়েছে সেই সময় থেকে, শুরুর দিকের বাজারটি কেমন ছিল এবং কিভাবে বিকাশ লাভ করতে থাকলো? আসলে আমাদের যে বেসিস অর্থাৎ বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেস, এটা গড়ে উঠলো 1997-এ 13 জন সদস্যকে নিয়ে, 13টা কোম্পানিকে নিয়ে। এবং 1997-এর এই যাত্রা থেকেই আসলে ইন্ডাস্ট্রিটা একটা শেপ নিতে শুরু করলো এবং বিভিন্ন কোম্পানিগুলো তারা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেভেলপ করার জন্য এই করলো। আমাদের মনে স্মৃতিতে আনতে হবে যে ওই সময়টা ছিল Y2K-র একটা জাগরণ, অর্থাৎ ইয়ার 2000 যখন দুটো শূন্য চলে আসবে তখন কী হবে, এটা নিয়ে একটা আতঙ্কই ছিল। ঘটনাক্রমে 94-95 সালের দিকে ভারত মোটামুটি সারা বিশ্বকে জানালো যে এটার আমরা সমাধান আছে, আমরা এটা শ্রম দিতে পারবো, আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে। কাজে সেদিক থেকে ভারতের যে উত্থান, সেটা কারণটা হচ্ছে Y2K-টাকে প্রপারলি ধরতে পেরেছিল। আমরা কেন ধরতে পারিনি, কারণ ওই সময়টায় তার আগে 91 সালে আমাদের এখানে একটা সাবমেরিন ক্যাবল বসার কথা ছিল বিনামূল্যে, কিন্তু আমরা আমাদের সিকিউরিটি ইত্যাদির কারণে ওটাকে নাকচ করে দিই। কাজেই Y2K-র কাজটা কিন্তু করতে হয় আসলে ইন্টারনেট কানেকশন থাকার প্রয়োজন ছিল, যেই কারণে ইন্ডাস্ট্রি আমরা Y2K ধরতে পারিনি, আমরা টেলিমেডিসিন ধরতে পারিনি, আমরা কল সেন্টার ধরতে পারিনি। আমি এখন বলবো যে এখন একটা উপযুক্ত সময় তৈরি হয়েছে যখন আমাদের ইন্ডাস্ট্রি সত্যিকার অর্থে একটা কাটিং এজ টেকনোলজিতে দাঁড়িয়ে ভবিষ্যতের পথ দেখাতে পারছে। এবং সেটা আমরা যেই চতুর্থ
শিল্প বিপ্লব, যেটাকে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলা হয়, সেই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মূল প্রতিপাদ্য বিষয় কিন্তু তথ্য প্রযুক্তি। এবং সেই তথ্য প্রযুক্তির জন্য কিন্তু বড় বড় ক্যাপিটাল মেশিনারি দরকার হয় না, বিরাট জমি দরকার। সেই জায়গায় অবশ্যই জ্ঞানের দিকটাতে আপনি নজর দিচ্ছেন। আমি চলে যেতে চাই একাডেমিক দৃষ্টিকোণে। প্রফেসর ইউনুস আলী, আপনি কম্পিউটার শিক্ষার সাথে আছেন, আপনি অধ্যাপক বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনি যদি আমাদেরকে বাংলাদেশে কম্পিউটার শিক্ষার শুরুটা বলেন এবং আজকের দিনে কি দেখতে পাচ্ছেন? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের হাত ধরেই বাংলাদেশে প্রথম কম্পিউটার শিক্ষা, প্রাতিষ্ঠানিক কম্পিউটার শিক্ষা শুরু হয়। 1982 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তৈরি হয় এবং তখন শুধুমাত্র সেখানে মাস্টার্স প্রোগ্রাম চালু ছিল। এবং পরবর্তীতে 1986 সালে তখন থেকে আমরা ব্যাচেলার্স প্রোগ্রাম শুরু করি। তখন আমাদের ছাত্র সংখ্যা ছিল মাত্র 30 জন এবং তারই ধারাবাহিকতায় আমাদের পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি 1992 দিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট শুরু করে। সো ওই শিক্ষাটা শুরুটা ওইভাবেই হয়েছে। এবং প্রথম দিকে আমাদের ছাত্র সংখ্যা খুবই সীমিত ছিল, প্রথম 7-8 বছর শুধুমাত্র 30 জনকে আমরা অ্যাকোমোডেট করতে পারতাম আমাদের বিশ্ববিদ্যালয়ে। এবং পরবর্তীতে এখন এটা বেড়ে হয়ে গেছে 120 জন। এখন আমরা মোটামুটি যেটা দেখি যে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি খাত আশার খাত, সম্ভাবনার খাত। এবং এই মুহূর্তে আমরা যদি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কাছাকাছি কোনো একটা খাতকে ঘিরে আরও বড় স্বপ্ন দেখি, সেই খাত হচ্ছে আইটি ইন্ডাস্ট্রিজ। বেসিস কীভাবে দেখছে এই সময়টাকে বাংলাদেশের জন্য? দেখেন, এই জায়গাটা বোধহয় আমাদের খুব স্পষ্ট করে দেখা দরকার। প্রধানত আমরা যখন পোশাক রপ্তানির কথা বলি তখন আমরা অবশ্যই বাংলাদেশের লাইফ লাইন এখন বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান পোশাক খাতের, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আমরা কিন্তু তথ্য প্রযুক্তি খাতকে কেবল রপ্তানির খাত বুঝি না, আমাদের অভ্যন্তরীণ একটি বাজার আছে, 16 কোটি মানুষের একটি দেশ। এই দেশে সরকারের ডিজিটাল রূপান্তর করা দরকার, শিক্ষার ডিজিটাল রূপান্তর করা দরকার, মানুষের জীবনধারা রূপান্তর করা দরকার, একটা কৃষিভিত্তিক সমাজকে জ্ঞানভিত্তিক সমাজে রূপান্তর করা দরকার। ফলে আমাদের জন্য দেশের অভ্যন্তরে কাজ করাটাও একটা বিশাল আকারের বিষয়। রপ্তানির প্রসঙ্গটা যদি বলেন তাহলে বেসিসের একটি পরিকল্পনাই আছে। আমরা ওয়ান বাংলাদেশ নামে একটি কর্মসূচি গ্রহণ করেছি, যেটার মধ্যে আমাদের লক্ষ্য ছিল যে 2018 সালে আমরা $1 বিলিয়ন রপ্তানি করব এবং 2021 সালে আমরা $5 বিলিয়ন রপ্তানি করব। খুব চমৎকার একটি জায়গা। এই জায়গা থেকে যেহেতু বিপণন, আমদানি, রপ্তানির জায়গাটাতে আমরা চলে এসেছি, মাহবুব জামান সাহেবের কাছে যেতে চাই যে এই মার্কেট সাইজ আমাদের যে আইটি ইন্ডাস্ট্রির সেটি এখন কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে? এটা কি আমরা লার্জ স্কেলে যেতে পেরেছি নাকি যেতে আরও খানিকটা সময় দরকার? সত্যি কথা বলতে কি, যে আসলে আমাদের দেশের আইটি শিল্পটা, সেখানে বড় বড় যে বিজনেস হাউসগুলো আছে তারা কিন্তু কেউ নেই। আমরা যদি দেখি যে ইভেন আমাদের প্রতিবেশী দেশ ভারত অথবা ফিলিপিন অথবা ভিয়েতনাম, সেখানে যারা সবচেয়ে বড় ম্যাগনেট টাটা বিড়লা থেকে শুরু করে সবাই কিন্তু আইটিতে আছে এবং সফটওয়্যারে ছিল। এখন আমাদের এখানকার ডেভেলপমেন্টটা হচ্ছে যে অন্যরকম হবে, মানে ছোট ছোট কোম্পানিজ হবে, খুব ফোকাসড। এবং এই যেটা জব্বারভাই বললেন যে লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, এবং সেই লাইফস্টাইলের সাথে আমরা যদি আমাদের পপুলেশন ডেমোগ্রাফির যে সুযোগটা আছে, অর্থাৎ আমাদের এখন 66% পপুলেশন 28 বছরের নিচে, এই ধরনের সুযোগটা কিন্তু খুব কম দেশে খুব কম সময়ে আসে, সবচেয়ে কর্মঠ জনগোষ্ঠী। হ্যাঁ, আমাদের এই অঞ্চল কিন্তু আগাগোড়া ঐতিহাসিকভাবে লজিক অ্যান্ড নাম্বারসে খুব এগিয়ে ছিল। সেটাকে যদি আমরা প্রপারলি চিন্তা করতে পারি তাহলে এই যে জনগোষ্ঠী, এটাকে দিয়ে আমাদের, আমি শুধু পোশাক শিল্প না, আমি বলবো যে আমাদের লাইফলাইন অফ আওয়ার ইকোনমি উইল বি আইটি অবশ্যই। এবং উইদিন 5-7 ইয়ার্স টাইম আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে এটা হবে লাইফলাইন অফ আওয়ার ইকোনমি অবশ্যই। মোস্তফা জব্বার, আমি আপনার কাছে ফিরছি একটি প্রশ্ন, একটি জাস্টিফিকেশনের প্রশ্ন, যে আসলেই বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রিজ হয়েছে কিনা। তার আগে আমি প্রফেসর আলী আপনার কাছ থেকে জানতে চাই, কম্পিউটারকে, এই শিক্ষাকে, এই বিদ্যাকে, এই ব্যবসাকে আমরা কতটুকু আত্মীকরণ করতে পেরেছি আজকের বাংলাদেশে? এ ব্যাপারে যেটা আমার মতামত, আমাদের আইটি সেক্টরের মূল
যেটা দ্য মোস্ট ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর এটা হচ্ছে দক্ষ জনবল। মানে এটা যেহেতু আমাদের ব্রেনের অনেক কাজ এবং এইখানে আমাদের ফোকাসটা অনেক বেশি, সো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি ওইভাবে রিসোর্স রিটেন করতে পারে না, রিসোর্স রিটেন করতে পারে না। কারণ হচ্ছে যে আমাদের যেটা জামান ভাই বললেন যে আমাদের আইটি ইন্ডাস্ট্রি এখন ওই রকম লার্জ স্কেল না, এটা স্মল অ্যান্ড মিডিয়াম ওই পর্যায়ে আসে। সো আমাদের ওই রকম কোনো ইন্ডাস্ট্রি নাই যেটা আমাদের ভালো রিসোর্সগুলোকে ধরে রাখতে পারে। আমরা যেটা মনে করি যে আমরা তো প্রোগ্রামিংয়ে সবসময়ই ভালো, সো এই ক্ষেত্রে আমি যেটা দেখতেছি যে আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিগুলো যদি লোকাল মোস্ট ট্যালেন্টেড রিসোর্সগুলোকে ধরে রাখতে পারে অবশ্যই ভবিষ্যৎ উজ্জ্বল, বাট এর জন্য আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিগুলোকে ওই রকম ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। আমি আসবো একাডেমিক্যালি কম্পিউটার শিক্ষার যে সাফল্য সেটা আমাদের কতটা, এই প্রশ্নে আমি আবার আপনার কাছে ফিরবো। আমি সহজ এবার আপনার কাছে ফিরছি আরও একবার, যে আইটি ইন্ডাস্ট্রি অ্যাট প্রেজেন্ট ইন্ডাস্ট্রি হতে পেরেছে কিনা? নিঃসন্দেহে আমাদের এই বিষয়টি হচ্ছে পথ চলার বিষয়। ধরেন যেমন 87 সালে আমাদের কম্পিউটার সমিতির জন্ম হয়েছে, 97 সালে আমরা সফটওয়্যার সমিতির জন্ম দেখতে পেয়েছি, এবং এই সময়কালে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্রভাবেই আসলে এটা বিকশিত হয়েছে। কিন্তু এই বিকাশের জায়গাটাকে আমার যদি দেখতে হয় তো আমি দু একটা ফিগার দিই তাহলে বুঝতে পারবেন। এই সরকার যখন প্রথম ক্ষমতায় আসে 2008 সালে, তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি ছিল মাত্র $26 মিলিয়ন। আজকের 2016 সালের রপ্তানি $700 মিলিয়ন। 26 থেকে 700 মিলিয়ন পর্যন্ত যাওয়াটা এই 8 বছরের মধ্যে নিঃসন্দেহে $684 মিলিয়ন বেশি। হ্যাঁ, কোনো শিল্প খাত এই সময়কালে এটা দেখাতে পেরেছে সেটা আমি বিশ্বাস করি না। আরেকটি বিষয় মনে করার বিষয় আছে, আপনি যদি দেখেন যে আমার রপ্তানি পোশাকের খাতে হয় $50 বিলিয়ন, আমার যদি তথ্যপ্রযুক্তি রপ্তানি $5 বিলিয়ন হয় এটা কিন্তু $50 বিলিয়নের চেয়ে বেশি। আমাদের এখানে যে বিষয়গুলো এখন বিরাজ করে সেটা হচ্ছে যে আমাদের প্রফেসর সাহেব যে কথাটা বলেছেন যে আমরা খুব উচ্চ মেধাটা ধরে রাখতে পারি না, উচ্চ মেধা আসলে ভারতও ধরে রাখতে পারে না। তার কারণ হচ্ছে একদম তুলনামূলকভাবে আমি একজন প্রোগ্রামারকে যদি এখানে মাসে $1 লাখ বেতন দেই আর সে যদি $1 লক্ষ আমেরিকায় পায়, ও $1 লাখের জন্য বসে থাকবে এটা আমার মনে করা আলোচনা জমে উঠেছে। $1 লক্ষ স্যালারি পেলে সেই লোকটি যদি $1 লক্ষ পায় বেতন, সে কেন দেশে থাকবে? আচ্ছা, কিন্তু আমাদের সমস্যা যে জায়গাটা সেই জায়গাটা ভিন্ন। আমাদের আসলে আমি ওই হাইয়েস্ট গ্রেডের যে প্রোগ্রামারটিকে তাকে বাংলাদেশে ধরে রাখতে পারবো এটা এখনও ভাবি না, কারণ আমার ইন্ডাস্ট্রি গ্রো করার স্বার্থে আমি ওই ক্যাপাবিলিটি অর্জন করা পর্যন্ত আমাকে অপেক্ষা। কিন্তু আমার মিড লেভেলটা দরকার, আমার লোয়ার লেভেলটা দরকার। তার চেতে বড়ো যে জিনিসটা বুঝি সেটা হলো যে আমার কেবলমাত্র প্রোগ্রামার দরকার নেই, আমার আসলে সমগ্র জনগোষ্ঠীকে যদি আমি এর সাথে যুক্ত করতে না পারি তাহলে এর বেনিফিটটা জনগণের কাছে পৌঁছাবে না। এবং সেই কারণে আমি বলি যে আমার ব্যবসা কেবলমাত্র প্রোগ্রামিং না। আমরা বাংলাদেশে যেই জায়গাটার মধ্যে প্রমাণ করেছি সেটি হচ্ছে আমাদের আইটি এনেবল সার্ভিস। আমি যেমন ধরনের একটা জাস্ট ক্লিপিং পাত তৈরি করি কিংবা একটা কল সেন্টার তৈরি করি, অথবা আমি একটা ব্যাক অফিস সাপোর্টটা দিতে থাকি কিংবা মেডিকেল ট্রান্সক্রিপশন করি, এই যে এই ধরনের কাজগুলো, তার জন্য কিন্তু আমার বোয়ের থেকে পাশ করা কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েটের আমার দরকার নেই। আমি সাধারণ ছেলে মেয়েগুলোকে প্রশিক্ষণ দিয়ে, ছোটোখাটো প্রশিক্ষণ দিয়ে কিন্তু সেই জায়গাটায় করতে পারে। আর আমার ক্রাইসিসটা কিন্তু ওই জায়গায়। বাংলাদেশের সবচেয়ে বড় সংকটের নাম হচ্ছে শিক্ষিত লোকের কর্মসংস্থান। আমি ওই শিক্ষিত লোকের কর্মসংস্থানের জায়গাটাতে আইটি সবচেয়ে বড় ভূমিকাটা পালন করতে পারে। আমরা যদি আমাদের এই জনশক্তিকে ছোট একটু প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমাদের কাজের উপযুক্ত করে নিতে পারি, ছোট ছোট প্রশিক্ষণ, আমার বছরের পর বছর গ্রাজুয়েশন ডিগ্রি দিয়ে তারপর শর্ট কোর্সেস দিয়ে আমি এটা করতে পারি। এবং আমরা এই জায়গাটার উপরে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি, পার্টিকুলারলি এই সরকার এই ধরনের মানব সম্পদ তৈরি করার জন্য 2009 থেকে প্রচণ্ডভাবে প্রচেষ্টা করছে। আমি অভিনন্দন জানাই যে আমরা এই জায়গাটায় সফল হলে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত, আমার যে টার্গেটের কথা বলেছিলাম 1 বিলিয়ন কিন্তু আমি 18তে না 17তে করব, আর 5 বিলিয়ন আমি 21-এ না আরও 1 বছর আগে করবো। অলরাইট, আমি আবারও ফিরবো আপনার কাছে। অবশ্যই এই এই ইন্ডাস্ট্রিজের একটা রিটার্ন তো আছেই, মার্কেট সাইজ আস্তে আস্তে বড় হয়েছে, শুরুতে যে জায়গাটায় ছিল সেই জায়গাটিতে নাই। আজকে 2017 সাল, লম্বা সময় গেছে,
তো অফকোর্স এই ইন্ডাস্ট্রি জিডিপিতে ভূমিকা রাখছে, কর্মসংস্থান তৈরি করছে, আপনারা ব্যবসায়ী রাজন তারা ট্যাক্স দিচ্ছেন, তো সেই জায়গাটা আসলে আপনাদের কন্ট্রিবিউশনটা পরিসংখ্যানের হিসাবে কীরকম? আসলে এইটা আইটি ইন্ডাস্ট্রিটাকে কিন্তু আসলে দুইভাবে দেখা যায়, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল নাম্বারস, আর একটা হচ্ছে সোশ্যাল ট্রান্সফরমেশন। 16 কোটি মানুষের দেশে 13 কোটি 20 লক্ষ মোবাইল ফোন আছে, সবার হাতে হাতে মোবাইল ফোন আছে। মোবাইল ফোনটা কিন্তু এখন শুধুমাত্র কথা বলার যন্ত্র না, এখন এটা ডেটা ট্রান্সফার করছে, এবং ডেটাও শুধু নর্মাল ডেটা না, অনেক অ্যাপ্লিকেশনস কিন্তু এখন মোবাইল ফোনগুলো চলে আসছে। কাজে এখন কিন্তু বিষয়টা শুধু সফটওয়্যার ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিংয়ে নাই, এটা টোটাল লাইফস্টাইলের বিভিন্ন জায়গায় চলে আসছে। এবং সেই জায়গায় দুইটা বিষয়, একটা হচ্ছে যে যেহেতু আমরা আলোচনা করছি আমাদের রিসোর্সেস রিটেনশনের প্রশ্নটাও করছি, আসলে হয়েছে কি যে আমাদের এটা আমরা উই আর টকিং অ্যাবাউট নলেজ ইন্ডাস্ট্রি, নলেজ তো আসবে বিশ্ববিদ্যালয়গুলো থেকে, কিন্তু সামহাও নলেজ ইন্ডাস্ট্রি অর্থাৎ ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটির যে কোলাবোরেশনটা, এই কোলাবোরেশনটা আমরা খুব আলোচনা করি কিন্তু শেষ পর্যন্ত মানে সিদ্ধান্ত হয় না। আমরা হয়তো বলবো যে ইউনিভার্সিটিগুলো থেকে যাদের পাঠানো হচ্ছে তারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে না, আবার ইউনিভার্সিটিরা বলবে যে তারা রিটেইন করতে পারে না। বিষয়টা হচ্ছে যে আমরা একটা এখন কিন্তু একটা এক্সপেরিমেন্ট করছি, সেটা হচ্ছে শেষ বছরে 4 বছরের যদি কোর্স হয়, শেষ বছরের যে লাস্ট এইটা সেমেস্টারটা আছে সেটা 6 মাসের হতে পারে, 4 মাসের হতে পারে, তার একটা ক্রেডিট পয়েন্ট আছে। এই ক্রেডিট পয়েন্টটা যদি ইন্ডাস্ট্রির সাথে অ্যাটাচ করা হয় এবং ইন্ডাস্ট্রি যদি লায়াবল হয় তাকে গ্রুমিং করার জন্য, ডেভেলপ করার জন্য, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির কিন্তু অনেকগুলো প্রসেস আছে, তাদের স্ট্যান্ডার্ড আছে, তাদের মানে কোডিং কনভেনশন আছে, তাদের কোয়ালিটি অ্যাসুরেন্স আছে। এই জিনিসগুলোর সাথে যখন সে পরিচিত হবে তখন সে ইন্ডাস্ট্রিটাকে বুঝবে, আর ইন্ডাস্ট্রি তখন বুঝবে যে এই ছেলেটা 6 মাস পরে যখন ডিগ্রিটা নিয়ে আসবে তখন আমার ইন্ডাস্ট্রির প্রসেসগুলো জানে। এটার এক্সপেরিমেন্টেশনটা আমরা এখন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 মাসের 6 ক্রেডিট দিয়ে আমাদের সাথে কাজ করছে। আইইউটি 3 জন আসছে, জয়েন করতেছে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কাজ করতেছে, বুয়েটের সাথে আমরা কথা বলছি। কাজেই এইভাবে যদি ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটি কোলাবোরেশনটা করা যায় তাহলে প্রকৃত পরিসংখ্যান অনুযায়ী কোন জায়গায় যাচ্ছি আমরা আগামী, কারণ ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য যখন ঘোষণা করা হলো অনেকেই কিন্তু হাসলেন যে হোয়াট উইল হ্যাপেন। আজকের দিনে প্রতিটা মুহূর্তে আমরা কি দেখছি না যে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য দিনাজপুর থেকে ঢাকায় আসতে হচ্ছে না, আমরা তার ভর্তির জন্য ই করতে হচ্ছে, রেজাল্ট বসে বিভিন্ন জায়গায়, পাসপোর্টে ফর্ম, যাবতীয় জমির পর্চা, সমস্ত কিছু, কাজেই টোটাল লাইফটা ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে। এবং সেই জায়গায় কিন্তু এক একজন এক একটা স্কিল নিয়ে সেই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হতে পারছে। আগে যেরকম ছিল যে শুধু কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েটস লাগবে আমার এটার জন্য, আজকে সোশিওলজি মানে সোশিওলজি না সোশ্যাল সাইকোলজি, ইট হ্যাজ বিকাম দি মেজর থিং। কারণ হচ্ছে অ্যানালিটিক্স আমি যখন করব, আমাকে আজকে ফেসবুক আপনাকে মনে করিয়ে দেয় যে মুস্তাফিজ মিশুন আপনার সাথে মোস্তফা জব্বারের 7 বছর আগে বন্ধুত্ব তৈরি হয়েছিল, তার সাথে এই হচ্ছে তোমার ছবি, এই হচ্ছে তোমার করেসপন্ডেন্স। কাজে এগুলো কীভাবে হচ্ছে, অল দিস কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাস ডেটা, ইউ ক্যান হ্যাভ এক্সাবাইটস অফ ডেটা, কিন্তু সেটা যদি অ্যানালিসিস হয়ে প্রপারলি না আসে দিস ইজ এ গার্বেজ। কাজে এই যে ডেটাটাকে অ্যানালিসিস করা, প্রকৃতভাবে নিয়ে যাওয়া, দিস ইজ ইন্ডাস্ট্রির তো এই ট্রান্সফরমেশনগুলো হচ্ছে। আমি বলবো যে আসলে এই ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টটা এক্সপোনেনশিয়ালি ডেভেলপ করছে। হ্যাঁ, এখন আর কিন্তু গ্রাফটাকে এরকমভাবে যাচ্ছে না, এখন আমরা ভিআর নিয়ে কাজ করছি, ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজ করছি, অগমেন্টেড রিয়েলিটি নিয়ে কাজ করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছি, রোবোটিক্স নিয়ে কাজ করছি, ন্যানো টেকনোলজি নিয়ে কাজ করছি, এবং এগুলোর জন্য আলাদা আলাদা সেন্টারও হচ্ছে। এমন প্ল্যান হচ্ছে যে রাজশাহী উইল বি ট্রিটেড অ্যাজ ভিআর সেন্টার, বুয়েট উইল বি রোবোটিক্স সেন্টার। ডিজিটাল বাংলাদেশ ঘোষণা ইটসেলফ কিন্তু একটা বিরাট মাইলেজ দিয়েছে আমাদের। আমি অবশ্য খুব সাধারণ জ্ঞানে বুঝি যে গ্রামের একজন অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষ যখন, যারা ডিজিট গুনতে পারে না, মোবাইল হাতে ধরে 01712 বলে, তখনই বুঝি যে এটাই বোধ হয় ডিজিটাল বাংলাদেশের একটা ধাপ। আমি ফিরছি প্রফেসর আলী আপনার কাছে, যেমনটি বললেন মাহবুব জামান, এই কথাটি এসছে জনাব মোস্তফা জব্বার তার কাছ থেকেও যে
অ্যাকাডেমিকের সাথে শিল্পের একটি ব্রিজিং ঘটানো, একটি সেতুবন্ধন তৈরি করা, যেটি উন্নত বিশ্বে আমরা দেখি, যার কারণে কিন্তু তাদের মধ্যে কিংবা তাদের শিক্ষার্থীদের সাথে আমাদের শিক্ষার্থীদের ফারাকটা আমরা টের পাই। এটি বাংলাদেশে কেন করা যায় না বা যাচ্ছে না, অ্যাকাডেমিক্যালি আপনারা কেন পাচ্ছেন না? হ্যাঁ, এইটা আসলে একটা কমপ্লিট ইকোসিস্টেম, রাইট? মানে সবার সব রোলগুলো নিজ নিজ পক্ষ থেকে আমাদের মনে হয় পালন করতে হবে। এবং এখন আসলে থিওরিটিক্যাল এডুকেশনের দিন আর নাই, আমাদের অবশ্যই ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেট করতে হবে, এটা আমরাও বুঝি। এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই, মানে আমাদের মেন কাজ হচ্ছে রিসোর্স তৈরি করা প্লাস নতুন নলেজ জেনারেট করা, যেইটা নিয়ে আসলে ইন্ডাস্ট্রি রিসোর্সও নিতে পারে, নতুন নলেজগুলোকে আবার কমার্শিয়ালাইজেশনও করতে পারে, মানে দুই দিক থেকেই। সো এই ক্ষেত্রে আসলে আমরা যে একেবারে নাই ওইরকম না, মানে আমাদের ইন্ডাস্ট্রির সাথে লোকাল ইন্ডাস্ট্রি যেহেতু এখনও ওই পর্যায়ে যায় নাই, লোকাল ইন্ডাস্ট্রি আমাদের সাথে যারা যারা অনেকগুলো লোকাল ইন্ডাস্ট্রি কাজ করছে ওদের ল্যাব আছে, স্যামসাং R&D ল্যাব আছে আমাদের এখানে, তারপর TigerIT ল্যাব আছে, অনেকগুলো লোকাল ইন্ডাস্ট্রি আমাদের কাছে আসছে এবং ওনাদের সাথে কিন্তু আমরা যৌথ বিভিন্ন রকম প্রজেক্ট করি। এখন এইটা কোন জায়গা থেকে শুরু হবে, একটা খুব ভালো এক্সাম্পল জামান ভাই যেটা বললো যে ইন্টার্নশিপ থেকে শুরু হতে পারে, যে লাস্ট ইয়ারের স্টুডেন্টরা 3-4 মাস একটা ইন্ডাস্ট্রির রেডিনেসের জন্য ওইখানে কাজ করতে পারে। সো এখানে কিন্তু একটা ইন্ডাস্ট্রির একটা ফ্রেমওয়ার্ক করতে হবে যে এই 3 মাস যাতে ওইখানে কাজ করার অপরচুনিটিটা পায়। এবং স্যামসাং R&D কিন্তু আমাদের এই মডেলে অনেক স্টুডেন্টকেই কাজ করিয়েছে। সো যদি এইটা, মানে আমি বলবো যে আমরা রেডি না এটা ঠিক না, আসলে এই ফ্রেমওয়ার্কটা এখনও ডেভেলপ করে না, ইন্ডাস্ট্রি ওই রকমভাবে ফিল করতেছে না যে আমাদের আসলে ইউনিভার্সিটিতে যাওয়া উচিত ফর R&D অথবা ফর রিসোর্সগুলোকে খুব কম মানে কস্টে যাতে আমাদের জন্য রেডি করে নিতে হয়। এই দুই পারপাসে যখন ইন্ডাস্ট্রি ফিল করবে যে না আমাদের এখানে যেতে হবে, সো আমরা এখানে যাবো। আবার একইভাবে যদি অ্যাকাডেমিশিয়ানদেরও কোনো, আমি বলি এখন তো সব গভর্নমেন্ট, মানে আমরা আসলে যেটা হচ্ছে যে এইরকম বেনিফিট থাকা উচিত যে এখন কিন্তু অ্যাকাডেমিশিয়ান শুধু ট্রু অ্যাকাডেমিশিয়ান, অথচ আমরা যদি দেখি টপ সব ইউনিভার্সিটি, সে এন্ড্রু, সে স্ট্যানফোর্ডের প্রফেসর, বাইদুর চিফ সায়েন্টিস্ট, মানে আমি বলবো এইরকম এরিয়া ওপেন করতে হবে। আমাদের কিন্তু প্রচুর আইডিয়া আছে কিন্তু আমাদের এইরকম রুলস অ্যান্ড রেগুলেশনগুলো, আমরা কোনো কোম্পানির সাথে যুক্ত হতে পারি না। এটা তো আসলে কম্পিউটার সায়েন্সে অ্যাটলিস্ট এগুলো থাকা হচ্ছে অনেক বড় অন্তরায়, যে আমি একটা স্টুডেন্টের নিয়ে একটা সুন্দর আইডিয়া বের করলাম, এটা আমি কমার্শিয়ালাইজেশন করতে পারতেছি না বা আমি কোনো বিজনেস এন্টিটির পার্ট হতে পারবো না। সো ওই ক্ষেত্রে একটা বাধা রয়ে গেছে। আর এই ক্ষেত্রে যদি আমরা যেই আইডিয়াগুলো তৈরি করবো, এটা যদি ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেটলি করি, অবশ্যই ইন্ডাস্ট্রি এখানে বেনিফিটেড হবে। এখন আমরা যেটা জাব্বার ভাই যেটা বললেন যে এখন তো অনেক ডাইমেনশনাল ওয়ার্ক আছে, ICT এনাবেল সার্ভিস এটা একটা হিউজ, মানে ওইটা সবার জন্যে। তারপর এরপরে হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রি, ওইখানেও আমাদের রিসোর্সগুলোকে আমরা আগে থেকে ট্রেন করতে পারি। আরেকটা হিউজ হচ্ছে যে R&D, আমাদের সব কিছুই যে আমরা অন্য যারা করে রাখছে ওইটা আমরা সরাসরি কপি করবো এরকম না, হিউজ ডাটা অ্যানালাইটিক্স, আমাদের এনভায়রনমেন্ট ডিফারেন্ট, IoT ইন্ডাস্ট্রি আছে। সো এই সমস্ত ক্ষেত্রে আসলে আমাদের ইন্ডাস্ট্রিগুলো কেন ইউনিভার্সিটিতে যাবে, ওইখানে আসলে খুব কম পয়সায় রিসোর্স পাবে প্লাস বেস্ট ব্রেনগুলো পাবে। এখন যখন দুইটা পক্ষই পরস্পর আসলে মিউচুয়ালি বেনিফিটেড হবে, তখনই একটা ব্রিজিং হবে। সো এখন হচ্ছে, আসলে আমার মনে হয় যে ইউনিভার্সিটির ওই রকম দায়বদ্ধতা নাই বা এরকম ওপেননেস নাই, এর জন্য যাচ্ছে না, বা সবাই মোটামুটি একাডেমিক লাইফ নিয়েই থাকতে পছন্দ করছে। আলোচনা থেকে যেটি স্পষ্ট, সেটি হচ্ছে সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিল্প উদ্যোক্তারা যারা আছেন, একটা ট্রাইপার্টি বা মাল্টিপার্টি একটা অ্যাগ্রিমেন্ট দরকার, সমঝোতা দরকার, যার মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। এ পর্যায়ে যে বিষয়টিতে নজর দিতে চাই, অভিনব কায়দায় অপরাধ ঘটছে, কিশোররা অপরাধের দিকে ঝুঁকছে, যারা পেশাদার অপরাধী তারা IT-র সহায়তায় নিয়ে অপরাধ করছে। তো এই জায়গাগুলোতে অপরাধ ঠেকাতে IT যে ফিল্টারিং স্টেপসগুলো নিতে পারে, প্রিভেন্টিভ মেজার্সগুলো নিতে পারে, সেই জায়গাতে আমরা আসলে কোথায় আছি বা কতটা ব্যবহার করতে পারছি IT-কে? প্রথমত একটা বিভ্রান্তি যেন না থাকে, প্রযুক্তি আসা মানেই অপরাধের দুয়ার খুলে দেওয়া নয়, বিষয়টি এরকম হওয়া উচিত, প্রযুক্তি তার ভালো ব্যবহার আছে, খারাপ ব্যবহার আছে। ছোট এক্সাম্পল, আপনার কাছে একটা ছুরি যদি থাকে, এটি দিয়ে আপনি মানুষ খুন করতে পারেন এবং একই সাথে এই ছুরি দিয়ে মানুষের জীবন রক্ষা করতে পারেন। প্রযুক্তি আমাদের কাছে, আমরা যেভাবে দেখি, সেটি হচ্ছে আমাদের জন্য আসলে একটা যুগ পরিবর্তনের হাতিয়ার, অতএব আমরা একে ভালোভাবে ব্যবহার করব, এটাই আমাদের জন্য স্বাভাবিক। কিন্তু দুনিয়াতে অপরাধী যখন যেখানে সুযোগ পায় তখনই তার ব্যবহার করে,
অথবা বলতে পারেন অপব্যবহার করে। সেই অর্থে আমার হাতে যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি সে অপব্যবহার করবে না, আমার এটি ধরেই নেওয়া উচিত না। আমাকে প্রযুক্তি দিয়েই সেই প্রযুক্তিকে মোকাবেলা করতে হবে। আমি এই জায়গাটাতে খুব দৃঢ়তার সাথে বুঝি। কতগুলো জায়গায় আমার মনে হয় যে খুব স্পষ্ট করে দরকার, আমাদের এতদিন পর্যন্ত কোনো আইন দাঁড়ায় নেই যে আইনে ডিজিটাল অপরাধের বিচার করা যায়। আমরা 2006 সালের ডিজিটাল সিগনেচারের, ওটা অপরাধ দমনের আইন নয়, এটা ডিজিটাল সিগনেচার আইন, ওইটারে আমরা অপরাধ দমন করার জন্য আইন বানায় ফেলছি। আমাদের একটি আইন এখন পর্যন্ত আইন মন্ত্রণালয়ে আছে যেটি আমাদেরকে আইনগত ভিত্তি দেবে অপরাধ দমন করার জন্য। দ্বিতীয় যে জায়গাটা সেটি হচ্ছে আমার এই অপরাধ দমন করার জন্য পুলিশ বাহিনীকে তথ্য প্রযুক্তি জানা পুলিশ বাহিনীতে রূপান্তর করতে হবে, কারণ তা না হলে তারা অপরাধীর ধারে কাছে পৌঁছাতে পারবে না। বিরাট ট্রান্সফরমেশন, রাইট। এবং সে এটা কিন্তু আমাদের পুলিশ বাহিনীর দক্ষতার মধ্যে এসছে। আপনি মাঝে মধ্যে দেখবেন সিম ট্র্যাক করে অপরাধীকে ধরা হয়, তার মানে হচ্ছে তারাও প্রযুক্তিকে কাজে লাগানোর জন্য ব্যবস্থা করছে। লাস্ট কথা যেটি আমি বলবো, আমাদের সরকারের এখনও পর্যন্ত সেই বুদ্ধিটা হয়নি যে আমার এই ডিজিটাল নিরাপত্তার জন্য আমার দেশের ছেলে মেয়েদেরকে কাজে লাগানো দরকার। কিছুদিন আগে আপনি লক্ষ্য করে থাকবেন বাংলাদেশ ব্যাংকে চুরি হয়েছে, এই বাংলাদেশ ব্যাংকের চুরি হয়েছে, আমার নিজের কিন্তু বিশ্বাস আমার দেশের ছেলেরা যদি থাকতো ঘটনাটা এইরকম ঘটতে পারতো না। আমরা আমাদের নিজেদের সন্তানের উপরে ভরসা না করে যতদিন বিদেশিদের উপরে নির্ভর করতে থাকবো ততদিন দুর্ঘটনা ঘটতেই থাকবে, বেশি করে ঘটতে থাকবে, পাটকল বন্ধ হতেই থাকবে, পদ্মা সেতুর অর্থায়নও বন্ধ হতে থাকবে। আমরা এই জায়গা থেকে আসি আপনার কাছে মাহবুবুজ্জামান, সেটি হচ্ছে এই আইটি ইন্ডাস্ট্রির বিকাশের ক্ষেত্রে মূল বাধাগুলো আসলে কোথায় আমরা দেখতে পাচ্ছি খুব সংক্ষেপে হলে? আসলে বাধাটা হচ্ছে যে সময় অনুযায়ী যে যেই দ্রুততাটা দরকার সেই দ্রুততাটা নাই। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন কিন্তু গ্লোবাল ম্যাপের মধ্যে আছি। গার্টনার তারা মনে করে যে 30টা দেশের মধ্যে এটা একটা দেশ, তারপরে KPMG মনে করে যে এটা একটা বড়, এটি কারণে মনে করে যে বাংলাদেশ, জাপান তো অফিসিয়ালি তাদের ডিক্লারেশন হচ্ছে যে তারা চায়না প্লাস ওয়ান খুঁজছে এবং তার মধ্যে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে প্রমিসিং। এবং ADB, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে যারাই আইটি নিয়ে চিন্তা করে তারা কিন্তু বাংলাদেশটাকে এখন তার অ্যান্টেনার মধ্যে রেখেছে। এখন সেইটা করার জন্য আমাদের যে সরকারি নীতিমালা এবং যেই প্রাতিষ্ঠানিক যে আয়োজনগুলো আছে এটার সাথে ইন্ডাস্ট্রিকে আমি যখনই যুক্ত করতে পারবো আর তার সাথে একাডেমিয়া যখন যুক্ত হবে it will do magical results. All right, ei jayga theke ami professor ali apnar kache firchi. ei somoshya guloke katanor uddog hisebe ki ki byabostha grohon kora jete pare kichuta babu jawaner kotha esche academician hisebe apni ki bolben ar khub shongkhepe jodi er sathe jukto koren je 2000 sal theke 2017 sal pray 1.5 dashok amra notun kore jatra shuru kore koto khani safol hote perechi ei projukti khater pothocholay. হ্যাঁ, আমার মতে মোটামুটি এটা একটা খুব দীর্ঘ সময় না, 2017 পর্যন্ত আমরা বিভিন্ন দিকে প্রচুর অগ্রগতি সাধন করেছি কিন্তু একটা কনসলিডেটেড যেই অগ্রগতি দরকার এটা হয়নি। এটার প্রধান হয়তো কারণ হতে পারে যে আমাদের রোড ম্যাপটা ছিল না। সো আমরা অনেক জায়গায় অনেক ডটস পুটস রেখেছি কিন্তু ওগুলোকে কানেক্ট করতে পারিনি। এরকম এক্সাম্পল দিলে আমরা যেটা দেখি যে যেমন আমরা ছোট্ট একটা এক্সাম্পল দিই যে আমরা গাড়ির ড্রাইভিং লাইসেন্স ডিজিটাইজ করেছি, তারপর আমরা গাড়িতে RFID ট্যাগও বসিয়েছি কিন্তু এটা থেকে এন্ড ইউজাররা কোনো বেনিফিট পাচ্ছে না, প্রজেক্ট ওই পর্যন্তই কিন্তু শেষ। মানে এখানে কিন্তু এটা হিউজ একটা ডিজিটাইজেশন। এই গাড়ির ট্যাগগুলো আমরা যদি ট্র্যাক করতে পারতাম এটা আমাদের ট্রাফিক অ্যানালাইসিস বা ট্রাফিক কন্ট্রোলে সিটি ম্যানেজমেন্টে প্রচুর বেনিফিট আসতো কিন্তু ওই পর্যন্তই আমরা রেখে দিয়েছি। সিমিলারলি যদি আমরা এই আমাদের স্মার্ট কার্ড যেটা দিয়েছে ড্রাইভিং লাইসেন্স ওইটা যদি আমরা রিডার বসাতে পারতাম তাহলে কিন্তু আমাদেরকে হয়রানি করতে হতো না যে এখানে আমাদের একটা পয়েন্টে একজন ট্রাফিক ধরতেছে, একটু পরে আরেকজন ট্রাফিক ধরতেছে। সো আমরা ডিজিটাইজেশন হয়তো অনেক দিকে আমরা এগিয়েছি কিন্তু ওগুলার আলটিমেটলি ইউজারদের কাছে পৌঁছানো অনেক ক্ষেত্রে হয় নাই। আবার অনেক ক্ষেত্রে প্রচুর অগ্রগতি হয়েছে, যেমন আমরা ধরবো যে বিকাশ এবং মোবাইল মানি ট্রান্সফার, এটা তো মোটামুটি আমরা ধরতে পারি যে বিল গেটসও এখানে স্ট্যাক রাখতেছে যে এটা আমাদের একটা হিউজ থিং। সো অনেক দিকে প্রচুর উন্নতি হয়েছে। আমার মেন অবজারভেশন হচ্ছে যে আসলে একটা সবগুলা
যারা এখানে স্টেক হোল্ডার সবাইকে নিয়ে এই ডটগুলোকে আসলে কানেক্ট করতে হবে, এবং যদি আমরা প্ল্যান ওয়াইজ আমরা চলি অবশ্যই এটা আমরা খুব দ্রুতই, আসলে আমরা তো সব দিকে ইমার্জিং, যেহেতু আমাদের হিউম্যান রিসোর্স প্রচুর আছে, আমাদের দক্ষ যেটা আমরা বলবো যে ওয়ার্কিং গ্রুপ এইটার পরিমাণও হিউজ, এবং আইসিটি অ্যাডাপ্টেবিলিটি, যেমন বিকাশ বলেন যেইটাই বলেন আমাদের দেশে কিন্তু হিউজ গ্রুপ, মুস্তাফা জব্বার ভাই বললো যে আইসিটির গ্রহণযোগ্যতা কিন্তু আমাদের দেশে অনেক অনেক দ্রুত হচ্ছে, জাস্ট এক্সপোনেনশিয়াল রেট। সো এই সমস্ত ফ্যাক্টরগুলো এখানে আছে, কিন্তু আমরা মোস্ট প্রবাবলি যেটা মেন করতে পারি নাই, সবগুলা স্টেক হোল্ডারদের কানেক্ট করে একটা পরিকল্পনা নিয়ে কিভাবে আমরা আগাবো এটা হয়তো এখনো ওইভাবে হয়ে উঠে। অবশ্যই জীবন এবং অর্থনীতি বদলানোর শক্তি সম্পন্ন এই খাতকে এগিয়ে নিতে সত্যি বহুপাক্ষিক সহযোগিতা এবং উদ্যোগ দরকার, যার মধ্য দিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ, সেগুলোর বাস্তবায়ন, পরিবীক্ষণ, মনিটরিং করে যে রাস্তায় আমরা হাঁটতে চলেছি মধ্যমায়ের দেশ থেকে উন্নত দেশ সেই কাতারে যেতে পারবো, এই পর্যায়ে সবারই সহযোগিতা প্রয়োজন হবে। আজকের এই আলোচনায় আপনারা এই খাত সংশ্লিষ্ট বিশিষ্টজন বিজ্ঞজন এই আলোচনাকে সমৃদ্ধ করেছেন, অংশ নিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের আইটি খাতের বিভিন্ন দিক নিয়ে, খুবই প্রাসঙ্গিক এবং ঋদ্ধ বিশিষ্টজন অতিথি যারা ছিলেন তাদের কথা হয়তো বুঝতে পেরেছেন যে এই খাতকে ঘিরে বাংলাদেশ আবারও নতুন করে স্বপ্ন দেখতে পারে, এগিয়ে চলার পথ আরও মসৃণ হতে পারে, বাংলাদেশ হয়ে উঠতে পারে সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ। শেষ করছি এখনকার আলোচনা, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, সবাই ভীষণ ভালো থাকবেন।